আসসালামু আলাইকুম দর্শক, আমার স্ক্রিনে দেখানো ভিডিওটা একটু দয়া করে দেখুন। হ্যাঁ দর্শক, কথায় আছে না যে রাখে আল্লাহ মারে কে। মহান আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টির সাথে সাথে প্রতিটি মানুষের মৃত্যুর ক্ষণ, মৃত্যুর তারিখ লিখে রেখেছেন। আল্লাহ কাকে কখন মারবেন এটা আল্লাহই নির্ধারণ করে রেখেছেন। কারো শক্তি নেই পৃথিবীতে মহান আল্লাহর উপরে হুকুমদারি করার। আপনাকে আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন, আবার আল্লাহ তাআলা সময় মতো নিয়ে যাবেন দর্শক, এটাই বাস্তবতা। ক্ষণিকের এই দুনিয়াটা, মাত্র 2 দিনের এই দুনিয়াটা, এই দুনিয়াটার জন্য আপনার আমার বাহাদুরির কোনো শেষ নেই। আজ হোক কাল হোক, আমাকে আপনাকে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতেই হবে। পৃথিবীর কোনো মায়া, সন্তানের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা আপনাকে আটকাতে পারবে না, আপনাকে যেতেই হবে। তারপরও এই ক্ষণিকের পৃথিবী নিয়ে আমাদের কত অহংকার। দেখুন মানুষগুলো কীভাবে বেঁচে গিয়েছিলেন, আমার ভিডিওতে আপনারা হয়তো দেখতে পেলেন যে মর আল্লাহ তাআলা না চাইলে, না চাইলে তারা কিন্তু বেঁচে যাওয়ার কথা না। আল্লাহ তাদের মৃত্যু লেখেননি, তারা এখন মরবেন না, কারণ আল্লাহ তাদের মৃত্যুর ডেটটা লিখে রেখেছেন, এই জন্যই তারা বেঁচে গিয়েছেন। তাই আসুন মহান আল্লাহ তাআলাকে বারবার স্মরণ করি, আল্লাহর দেওয়া হুকুম আমল পালন করি, আল্লাহ যেটা আমাদের নিষেধ করেছেন সেটা আমরা না করি, যেটা আমাদের করতে বলেছেন সেটা আমরা করি। দর্শক আজ পৃথিবীতে এমন কাজ করে যাবেন যে কাজটা আপনাকে মরণের পরেও বাঁচিয়ে রাখবে, আপনি মরণের পরে বেঁচে থাকবেন হাজার হাজার বছর। আপনার টাকা পয়সা ব্যাংকে রেখে যাবেন, ওই টাকায় আপনার কোনো গুণগানি করবে না, কোনো কাজেই আসবে না, যদি আপনি ভালো কর্ম করে পৃথিবীতে না যেতে পারেন। পৃথিবীতে সেই প্রকৃত মানুষ যে তার কর্ম দিয়ে, যে তার কাজ দিয়ে পৃথিবীতে হাজার বছর বেঁচে থাকে। দর্শক ক্ষণিকের জীবনে মানুষের হৃদয়ে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় প্রাপ্য, আর কিছুই নাই। তাই আসুন আল্লাহকে স্মরণ করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর বিপদ আপদকে আমরা এড়িয়ে চলতে চেষ্টা করি। এই জন্য আল্লাহকে বারবার ডাকি। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে দিয়েছেন এবং আমাদের যাবেন, এটা আপনার জন্য ব্যর্থতা। আশা করি ভিডিওটুকু ভালো লেগেছে, ভালো লাগলে একটু কমেন্টে লিখে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আমি রাখবো, তাসিম টিভি থেকে বিদায় নেবো।